নমস্কার বন্ধুরা, আজ বুদ্ধ পূর্ণিমার সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা। গৌতম বুদ্ধ আজ এই পূর্ণ পূর্ণিমা তিথিতে পিতা শুদ্ধোধন এবং মাতা মায়াদেবীর কুল আলো করে এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি রাজসন্ন্যাসী হয়েও তিনি নগরে নগরে ঘুরে নিজের অমৃতবাণী প্রচার করেছিলেন। সৎ উপদেশ দিয়ে সকলকে প্রেম আলিঙ্গনে বেঁধে রাখতে চেয়েছেন। মানুষজন অনেকে লাঞ্ছনা, অপমানিত, অকথা, কুকথা এবং একজন ভণ্ড সন্ন্যাসী, ওনার ধর্মকে ক্রমাগত অসম্মানিত করা, সকল মহাত্মারা গৌতম বুদ্ধকে শত্রু বলে মনে করতেন। এত কিছু হওয়ার পরও উনি নিজে নীরবে সব সহ্য করেছেন। তারপরও শান্ত মনে বলছেন, তোমাদের কথা বলা হয়েছে, আমাকে ক্ষমা করো, আমি কি এখান হতে যেতে পারি? আমি কিন্তু তোমাদের কথায় কিছু মনে করিনি, আমার দুঃখের কারণ আমি নিজেই, তোমাদের কোনো দোষ নেই, আমার জন্য কেউ দায়ী নয়। তোমরা সৎ পথে থেকো, তোমরা দুঃখের জন্য কাউকে দায়ী করো না, তোমাদের ঠিক ভালো হবে। হে ঈশ্বর, ধন্য তোমার আত্মত্যাগ, ধন্য তোমার সহ্য, ধন্য তোমার সহ্য। হে কল্যাণময়, দুঃখ, লোভ, হিংসা সব কিছু তুমি ধারণ করে সকলকে বটবৃক্ষের ছায়ার মতো আগলে রেখেছ। শান্তির দূত, শান্তির ধর্ম প্রচারের জন্য তুমি এসেছিলে, যুগে যুগে তুমি নানা রূপে এসেছিলে। শান্তির বাড়িধারা নিয়ে শত অপরাধ ক্ষমা করো ঠাকুর।